রাজনৈতিক রঙ্গমঞ্চের দেশ মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজনীতি, দামি ব্যাগ ও একজোড়া স্যান্ডেলের গল্প, সেক্স অ্যান্ড দ্য সিটি, এই টিভি সিরিয়ালের একটি আলোচিত উক্তি। এটা ব্যাগ নয়, এটা বিরকিন। হ্যারমেস বিরকিন একটি অত্যন্ত দামি ও বিলাসবহুল ফরাসি হ্যান্ডব্যাগের নাম। একই সাথে এটি সম্পদ ও মর্যাদার আন্তর্জাতিক প্রতীক। এই সপ্তাহে এটি আবারও আলোচনায় এসেছে, তবে এই আলোচনা ধনী উন্নত কোনো দেশে নয়। এটি আলোচিত হচ্ছে রাজনৈতিক রঙ্গমঞ্চের দেশ মালয়েশিয়ায়। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলের পর দেশটিতে প্রকাশিত কিছু ছবিতে দেখা যাচ্ছে, মালয়েশিয়ার পুলিশ একটি শপিং ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে যাতে রাখা কিছু হ্যান্ডব্যাগ। গত বুধবার রাতে একদল সশস্ত্র পুলিশ সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করেছে। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তিনি 92 বছর বয়সী রাজনীতিক মাহাথির মোহাম্মদের কাছে পরাজিত হন। নাজিব রাজাকের সাথে সম্পর্কিত আরও কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সেসব বাড়ি থেকে তারা যেসব বিলাসবহুল জিনিস জব্দ করেছে সেসব সরিয়ে আনতে লেগেছে 200টি বাক্স। পুলিশ বলছে একই সময়ে তারা 72 ব্যাগ স্বর্ণালঙ্কার, বিভিন্ন দেশের অর্থমুদ্রা, ঘড়িসহ বহু মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে। পুলিশ বলছে তারা যেসব জিনিস উদ্ধার করেছে তার মধ্যে রয়েছে হ্যারমেস বিরকিন ব্র্যান্ডের কমলা রঙের বহু ব্যাগ। এই রঙটি তাদের নিজস্ব রঙ। বলা হচ্ছে এসব ব্যাগের মালিক নাজিব রাজাকের স্ত্রী। একটি হ্যারমেস বিরকিন ব্যাগের দাম হতে পারে $8,000 থেকে শুরু করে কয়েক লাখ ডলারও। পুলিশের এসব অভিযান অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। তাদের কল্যাণে মালয়েশিয়ার বহু লোকজন প্রথমবারের মতো মূল্যবান এই ব্যাগটি দেখতে পেরেছেন। তারা দেখেছেন এসব ব্যাগ রাখা হয়েছে সুপারমার্কেটের শপিং ট্রলিতে, তারপর সেসব ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে অপেক্ষমান পুলিশের একটি ট্রাকের কাছে, তারপর সেগুলো ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্য কোথাও। নাজিবের আইনজীবী বলেছেন এইসবই তার মক্কেলকে হয়রানির উদ্দেশ্যে করা, এবং পুলিশ যেসব জিনিস জব্দ করেছে সেগুলোর যে খুব বেশি দাম সেরকম কিছু নয়। মালয়েশিয়ার অনেক নাগরিক মনে করেন যেসব বিলাসবহুল সামগ্রী জব্দ করা হয়েছে সেগুলো নাজিব রাজাকের বিলাসী জীবন এবং কথিত দুর্নীতির অভিযোগের প্রতি চার্জেরে ক্ষমতা থেকে তার পতন ঘটেছে। মালয়েশিয়ার পুলিশ বলছে রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে যেসব সামগ্রী জব্দ করা হয়েছে সেগুলোর মালিকানা ও উৎস তারা তদন্ত করে দেখবেন। নাজিবের বিরুদ্ধে অভিযোগ যে রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল থেকে তিনি $700 মিলিয়ন আত্মসাৎ করেছেন, কিন্তু সবসময় তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষও তাকে এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল। এখন নতুন করে এই অভিযোগের তদন্ত শুরু হলো। আরও কয়েকটি দেশে তার দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে এবং ধারণা করা হচ্ছে মালয়েশিয়ায় আবারও তার বিরুদ্ধে মামলা হতে পারে। গত কয়েক বছরে নাজিব রাজাকের স্ত্রী মিন রুজমাহর কেনাকাটা করার শখ ও ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি তার ভালোবাসার কারণে তিনি প্রচুর সমালোচনাও কুড়িয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও এসব নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। হ্যাশট্যাগ দিয়ে টুইটারে ট্রেডিং করেছে বিরকিন ব্যাগ। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন ভিক্টোরিয়া বেকামের 100টির মতো বিরকিন ব্যাগ ছিল, সে কারণে তিনি সুপরিচিত ছিলেন, কিন্তু এখন তো মনে হচ্ছে অন্য কেউ তার সিংহাসন দখল করে নিয়েছে। আরেকজন মন্তব্য করেছেন আমি বুঝতে পারি না রুজমহরের কেন 284টি ব্যাগ লাগবে।
অনেকে লিখেছেন মিস রোজমাহাকে দেখার আগে এরকম একটা ব্যাগের কথা তারা জানতেন না। একজন ব্লগার লিখেছেন ব্যাগগুলো দেখতে খুব খারাপ, তবে বিনিয়োগ হিসাবে স্বর্ণের চেয়েও দামি। এই তল্লাশির পর মিস রোজমাহাকে আরও কিছু কুখ্যাত নারীর সাথে তুলনা দেওয়া হচ্ছে, যাদের একজন ফিলিপিনের ইমেলদা মার্কোস। জুত আর স্বর্ণালঙ্কারের প্রতি মোহের কারণে তিনি দুর্নাম কুড়িয়েছেন। মালয়েশিয়া বুধবার রাতে যা কিছু ঘটেছে তার বিরুদ্ধে নতুন প্রধানমন্ত্রীর একটি ছবিও আলোচনায় এসেছে। ছবিতে দেখা যাচ্ছে মাহাথির মোহাম্মদ এক জোড়া কম দামি ও বাদামি স্যান্ডেল পরে একটি মসজিদে গিয়েছিলেন। তার সমর্থকরা একে দেখছেন তাদের নেতা মিতব্যয়ী বা সংযমের নিদর্শন হিসাবে। আর এটি এমন এক সময়ে আলোচিত হচ্ছে যখন মুসলমানদের কাছে সংযমের মাস বলে বিবেচিত রমজান শুরু হয়েছে। আমাদের শ্রদ্ধেয় নেতা মাহাথিরের পুঁচি কিংবা হেরমেসের প্রয়োজন নেই, সামান্য বাটার জুতা হলেই তার চলে। সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য করেছেন তার একজন ভক্ত। কম দামি বাটা জুতা মালয়েশিয়ার স্কুলের ছাত্রছাত্রীদের কাছে খুব জনপ্রিয়। এখন রাজনীতিতেও এটি মাহাথিরকে বেশ সুবিধা দিচ্ছে। শুধু মিস্টার মাহাথির নন, এই প্রচারণা থেকে মুনাফাও করে নিচ্ছে বাটা কোম্পানি। বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জোনাথন হেড বলেছেন 1980 ও 1990 এর দশকে মিস্টার মাহাথিরের প্রথম শাসনামলে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল তার সরকারের বিরুদ্ে, ফলে $4 এক জোড়া জুতা পায়ে তার। ছবি নিশ্চিত কোনো অর্থ বহন করে না, তবে এক সপ্তাহের নাটকীয়তার পর দৃশ্যত মনে হচ্ছে চতুর রাজনীতিক মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার রাজনীতির এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন এবং একই সাথে আঁকতে চাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর খলনায়ক সুলভ ছবি।